এই ভোট শেষ তারপরে এই রাস্তার কোনো এই না কিছু দিক না আমাদের রাস্তা দেখ ভোট হয়ে গেলে ওরা কোনো চিন্তা ভাবনা নাই না জল কাদায় পরিপূর্ণ রাস্তা সেখান থেকে এক প্রকার ঝুঁকির মধ্যে দিয়ে চলছে যাতায়াত ভোটের আগে মেলে শুধুই প্রতিশ্রুতি ভোট চলে গেলে কেউ ফিরেও তাকায় না অবশেষে পাকা রাস্তার দাবিতে সরব উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বিদ্যাধরী নদীর তীরের সুন্দরী বাগ গ্রামের বাসিন্দারা সরকারের কাছে কিছু চাই না চাই শুধু রাস্তা দাবি এলাকাবাসী একটা গাড়ি ঘোড়া ঢুকছে না আমরা যে একটা এক জায়গায় যাবো হঠাৎ করে একটা অসুস্থ হলো কিন্তু যাওয়ার আমাদের কোনো লাইন নেই আমরা যে সরকারের কাছে বলছি আমাদের এ দাও তা দাও আমাদের কিছু দিতে না আমাদের রাস্তাটা দিই এখানে অনেক ছোট বাচ্চা কাচ্চারা স্কুলে টিস্কুলে যায় যেতেও অসুবিধা কোনো কিছু করুক ঢালাই করুক বা পাওয়া করুক বলছে কি হ্যাঁ হবে এই ভোট শেষ তারপরে এই রাস্তার কোনো এই নেই ঠিক আছে অবস্থাই খারাপ যা ছিল তাই আছে আগের থেকে রাস্তার মধ্যে কোনো গাড়ি ঘোড়া ঢোকে না বাচ্চা কাচ্চা ভালোভাবে স্কুলে যেতে পারে না কোনো মায়েরা যদি মহিলা যদি কোনো অসুবিধে পড়ে তারা রাস্তাঘাট দিয়ে নিয়ে যাবার খুবই অসুবিধে ভোটের আগে আমাদের বলে ঠিক আছে তোমাদের রাস্তা হবে রাস্তা করে দেব হ্যাঁ তারপরে ভোট হয়ে গেলে ওরা কোনো চিন্তা ভাবনা নেয় না দীর্ঘদিনের এই রাস্তার সমস্যার সমাধান হয়নি কেন ভোটের সময় কেন মিথ্যে আশ্বাস দেওয়া হয় সবটাই কি ভোটে জেতার কৌশল স্বভাবতই আশ্বাসের সুদ তৃণমূল ওই রাস্তাটা আমি করি চিল্কের রাস্তা ঠিক আছে এখন ওটা ক্যানেলের বিদ্যাধরী নদীর পার ঠিক আছে বিদ্যাধরী নদী আমাদের করতে দিচ্ছিল না ঠিক আছে ওই রাস্তাটা কিন্তু আমরা পঞ্চায়েত থেকে ওদেরকে না জানিয়ে ছোট ছোট করে করবে রাওয়াটা ভেবে রাস্তা মেরামতির দাবিতে সর বিরোধী শিবির কারণ এই যে সরকার চলছে এই সরকার তো শুধু প্রতিশ্রুতি মানুষকে দেয় কারণ মুখেই তাদের উন্নয়ন হয়ে গেছে কিন্তু আদতে দেখা যায় যে এখনো পর্যন্ত বহু রাস্তা খারাপ এখনো দেগঙ্গার বুকে বহু রাস্তা এখনো খারাপ রয়েছে জলের ব্যবস্থাও এখনো অনেকভাবে খারাপ রয়েছে চরম সমস্যা ভোগান্তি তাদের অভিযোগ বারবার প্রশাসনকে জানেও এই রাস্তা পাকা হয়নি অবিলম্বে পাকা রাস্তার দাবি করছে সুন্দরীবাগ গ্রামের বাসিন্দারা দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাস সিএন নিউজ